সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমি আমার ইউটিউব চ্যানেল লার্ন টু হেল্পে স্বাগত জানাই। আপনারা সকলেই জানেন যে আগামী 15 জুলাই অর্থাৎ বুধবার আমাদের এই বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে চলেছে, একথা আপনারা ইতিমধ্যে জেনে গেছেন। কিন্তু হয়তো আপনারা এখনও অবধি অনেকেই জানেন না যে আগামী 17 জুলাই শুক্রবার আমাদের এই বছরে অনুষ্ঠিত হওয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষা রেজাল্ট হবে। যদিও এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা সম্পূর্ণ অনুষ্ঠিত হতে পারেনি, তবে যতগুলি পরীক্ষা হয়েছিল সেই সমস্ত পরীক্ষাগুলির ফলাফল আগামী শুক্রবার 17 জুলাই প্রকাশিত হবে। তো এই নিয়ে আজকে আমার এই ভিডিও, আজকের ভিডিওয় আমি আপনাদের দেখাবো যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে ঠিক কী জানানো হয়েছে, কীভাবেই বা আপনারা আপনাদের প্রিয়জনদের উচ্চ মাধ্যমিকের ফলাফল জানবেন, কখন জানবেন, সেই সংক্রান্ত বিস্তারিত আজকে আমি আপনাদেরকে এই ভিডিও আমি দেখাবো। আজকে ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যিনারা এখনও অবধি আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে হিট করুন এবং অল নোটিফিকেশান বাটনটি সিলেক্ট করুন, সো দ্যাট নেক্সট টাইম যখনই কোনো এই ধরনের ভিডিও আমি আপলোড করবো সেই নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশান দ্রুত আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। চলুন ফ্রেন্ডস, আর বেশি দেরি না করে আমরা সবার আগে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটটি দেখে নিই। এই দেখুন, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, এই ওয়েবসাইটে প্রথমেই দেখুন ডান দিকে প্রেস রিলিজ 2020 বলে একটি নিউ বলে ব্লিঙ্ক করছে, এটি আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি, দেখে নিন সেই প্রেস রিলিজে কী বলা হয়েছে। এই দেখুন, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, বিদ্যাসাগর ভবন, প্রেস রিলিজ, তারিখ হচ্ছে 14 জুলাই 2020। বলা হচ্ছে রেজাল্টস অফ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন 2020 কন্ডাক্টেড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন will be published on 17th July 2020 Friday at 3:30 PM through a press conference to be held at Rabindra Milan Mancho, 7th floor, Vidyasagar Bhavan of the Council. বলা হচ্ছে 2020 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা, যেটি পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ দ্বারা অনুষ্ঠিত হয়েছিল, সেটি আগামী 17 জুলাই বিকেল 3:30 সময় একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে রবীন্দ্র মিলন মঞ্চে, যেটি কিনা বিদ্যাসাগর ভবনের সপ্তম স্তলে অবস্থিত, সেখানে করা হবে। অল দ্য হেডস অফ হায়ার সেকেন্ডারি ইনস্টিটিউশন, প্রত্যেকটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানদেরকে অর দেয়ার অথরাইজড রিপ্রেজেন্টেটিভস আর রিকোয়েস্টেড টু কালেক্ট HS মার্কশিটস অ্যান্ড আদার রেলিভেন্ট ডকুমেন্টস ফ্রম দেয়ার রেসপেক্টিভ ডিস্ট্রিবিউশন ক্যাম্পস ফ্রম 2 PM অনওয়ার্ডস অন 31st July 2020। এটি আমাদের মনে রাখতে হবে। দেখুন, রেজাল্ট পাবলিশ হচ্ছে 17 জুলাই, কিন্তু বিদ্যালয়ের প্রত্যেক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানদেরকে জানানো হচ্ছে যে তিনারা অথবা তাদের অথরাইজড রিপ্রেজেন্টেটিভ ব্যক্তিরা যেন উচ্চ মাধ্যমিকের মার্কশিট নেন সমস্ত উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়গণ অথবা তিনাদের অথরাইজড রিপ্রেজেন্টেটিভ ব্যক্তিরা যেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিট নির্দিষ্ট ডিস্ট্রিবিউশন ক্যাম্প থেকে নেয় 31 জুলাই দুপুর 2 থেকে, অ্যান্ড ইস্যু দ্য সেম টু কনসার্ন গার্জিয়ান্স ক্যান্ডিডেটস অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, মেনটেনিং প্রপার প্রোটোকল অ্যান্ড সোশ্যাল ডিস্টেন্সিং। এবং সেই মার্কশিটগুলি হাতা পাওয়ার পর বিদ্যালয় কর্তৃপক্ষ চাইলে ছাত্রছাত্রীদের গার্জিয়ান্স বাবা মাদেরকে অথবা স্বয়ং ছাত্রছাত্রীদেরকে দিতে পারে যত তাড়াতাড়ি সম্ভব, কিন্তু সেক্ষেত্রে দুখানা প্রোটোকল মাথায় রাখতে হবে, একটা সোশ্যাল ডিস্টেন্সিং আর একটা সরকার যে নিয়ম চালু করেছে সেগুলি। স্টুডেন্টস ক্যান অলসো গেট দেয়ার রেজাল্টস থ্রু দ্য ফলোয়িং ওয়েবসাইটস, SMS, মোবাইল অ্যাপ ফ্রম 4 PM অন 17th July 2020। অর্থাৎ ছাত্রছাত্রীরা চাইলে ওয়েবসাইট, মোবাইল অ্যাপ অথবা SMS এর মাধ্যমে 17 জুলাই বিকেল 4 থেকেই কিন্তু তাদের রেজাল্টটা জেনে নিতে পারে, কিন্তু মার্কশিট তারা বিদ্যালয় কর্তৃপক্ষ হাতে পাবে তাদের 31 জুলাই দুপুর 2 পরে, এবং তারপর বিদ্যালয় কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা করে তারা ছাত্রছাত্রী বা তাদের গার্জিয়ানদের হাতে মার্কশিট তুলে দেবে। এবার আমরা দেখে নিই এক নজরে কীভাবে কোন কোন ওয়েবসাইটে মাধ্যমে রেজাল্ট জানা যেতে পারে। প্রথমেই দেওয়া রয়েছে ডাব্লুবি রেজাল্টস ডট NIC ডট ইন,
এছাড়া রয়েছে examtech.com, তারপর রয়েছে results.শিক্ষা, তারপর রয়েছে westbengal.শিক্ষা, তারপর westbengalonline.in, এগুলির মাধ্যমে, এই ওয়েবসাইটগুলির মাধ্যমে রেজাল্ট জানা যেতে পারে। indiaresults.com, jagranjosh.com, technoindiagroup.com, technoindiauniversity.ac.in, tigpublicschool.org, abbanando.abplive.in, fastresult.in, news18bangla.com, এই সমস্ত ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট জানা যেতে পারে। অথবা এখানে বলা রয়েছে যে SMS করে যারা রেজাল্ট জানতে চায় তাদেরকে লিখতে হবে WB ক্যাপিটালে, তারপর লিখতে হবে 1 to 12, একটি স্পেস দিতে হবে, তারপর তাদের রোল নাম্বারটি লিখতে হবে এবং সেটিকে 5 6 7 6 7 5 0 এই নাম্বারে পাঠিয়ে দিতে হবে। তাহলে তাদের মোবাইলে একটি SMS চলে আসবে রেজাল্ট হিসাবে। অথবা যারা মোবাইল অ্যাপ থেকে দেখতে চায় তারা সেই মোবাইল অ্যাপটি ইনস্টল করে দেখে নিতে পারে। আর প্রি রেজিস্টার ইয়োর রোল নাম্বার অ্যান্ড মোবাইল নাম্বার অন www.examtech.com টু গেট দ্য রেজাল্ট ফ্রি অন SMS। তো ফ্রেন্ডস, এই ছিল উচ্চ মাধ্যমিক রেজাল্টের নিয়ে আলোচনা। তাহলে আমাদের এটি বোঝা গেল যে রেজাল্ট পাবলিশ হবে 17 জুলাই, কিন্তু মার্কশিট স্কুল কর্তৃপক্ষ হাতে পাবে 31 জুলাই, এবং তারও পরে অর্থাৎ 1 আগস্টের আগে কেউ কোনোভাবে মার্কশিট হাতে পাবে না। এই খবরটি বিস্তারিত সবাই জেনে আশা করি অনেকটা উপকৃত হয়েছে। তাই আমি সকলকে অনুরোধ করছি এই খবরটিকে বা এই ভিডিওটিকে বেশি বেশি করে সকলের সঙ্গে শেয়ার করতে, যাতে সবাই বুঝতে পারে কবে নাগাদ রেজাল্ট হবে এবং কবে নাগাদ তারা মার্কশিট হাতে পাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে, ভিডিওটিকে